হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন প্লিজ। সংবাদ শিরোনাম পড়ছি প্রথমেই প্রথম আলো। ডাকসু আপোষ কি তবে ভেস্তে যাচ্ছে? ডাকসুর পূর্ণ তফসিলের দাবিতে আমরণ অনশন, পরের আইপিএল পাকিস্তানে হবে। শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত, হাইকোর্টের রুল। কারিনার পাসওয়ার্ডও জানেন অক্ষয়। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা আরসিবিসির। বাহুবলীর মা এবার পর্ণ তারকা। হাসিখুশি সানি সহঠাৎই উদাস। সৌদি যুবরাজের মৃত্যু। রাষ্ট্রপতি গোবিন্দ, ভারত চায় শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ। ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল রিজভি। ব্যাংকার তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে, গ্রেপ্তার ব্যবসায়ী। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ থাকবেন না উইলিয়ামস। মায়ের কোল থেকে অপহৃত শিশু উদ্ধার হয়নি। ইত্তেফাক, ব্রেক্সিট নিয়ে ফের ব্রিটিশ পার্লামেন্টে ভোট, রিজার্ভ চুরি। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসির মামলা। প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে চবি ছাত্রলীগের হামলা। নূরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার শিক্ষাঙ্গন। ব্রেক্সিট নিয়ে কেন এতটা চাপে থেরোসা মে? ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশি এমপি ও তরুণ নেতাদের সাক্ষাৎ। জাতীয় ডাকসু জিপি, ডাকসু ভিপি, জিএস সহ সকল নির্বাচিতদের তথ্যমন্ত্রীর অভিনন্দন। স্যার আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, ডাকসুর ফল অস্বাভাবিক, ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং রিজবি। নূরও আমাদের সঙ্গে কাজ করবে, ছাত্রলীগ সভাপতি। সুষ্ঠু অভিবাসনের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জাতীয়। শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পের অনুমোদন। 10,000 কিলোমিটার নৌপথ খননের সক্ষমতা আছে, নৌপরিবহন প্রতিমন্ত্রী জাতীয়। গুলশানে বিলবোর্ডে অগ্নিকাণ্ড, আগামীকাল যাত্রা শুরু করবে কিক স্টার্ট বাংলাদেশ। ইনকিলাব, এদেশে দিনে আলেমগণ মানুষকে আল্লাহ ও রাসুলের পথে দাওয়াত দিয়ে গেছেন AMM বাহাউদ্দিন। জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও 6 রেকর্ড। আন্তঃজেলা মহিলা কাবাডি, F16 নিয়ে সীমান্তে সতর্কাবস্থায় পাকিস্তান, নিরপেক্ষ থাকবে চীন। বৃথা গেল আল আমিনের সেঞ্চুরি। প্রার্থী তালিকা ঘোষণা মমতার, প্রথম ভাষণ দিলেন প্রিয়াঙ্কা। সৌদি যুবরাজের ফয়সালের আকস্মিক মৃত্যু। বঙ্গমাতা গোল্ড কাপের বি গ্রুপে বাংলাদেশ। সিঙ্গাপুরে বোয়িং 737 ম্যাক্স বিমান নিষিদ্ধ, সতর্ক ভারত ও ব্রাজিল। বার্সেলোনা পরীক্ষা, লিভারপুলের বায়ান। উপজেলা নির্বাচন নিয়ে চিন্তা নেই আওয়ামী লীগের। যুগান্তর, 31 মার্চের মধ্যে পূর্ণ নির্বাচন চান নূর। যেভাবে হলো পাহারা দিয়েছেন শামসুন নাহার হলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আমরণ অনশনে 4 প্রার্থী। সব পদেই পূর্ণ নির্বাচন দাবি নূরের। ছাত্রলীগকে নির্বাচিত ভিপি নূরের চ্যালেঞ্জ, নূর আমাদের সবার চাওয়া পাওয়া পূরণ করবে শোভন। পূর্ণ তফসিলের দাবিতে বাম জোটের 3 দিনের আলটিমেটাম। শোভনের সঙ্গে ভিপি নূরের কোলাকুলি মেনে নিয়েছে ছাত্রলীগ। নূরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন শোভন। শোভন কথা বলার সময় উচ্চস্বরে কাঁদলেন নেতাকর্মীরা। নূর আমার সঙ্গে রাজনীতি করত, যুগান্তর লাইভে রাব্বানি। ধর্মঘট বাতিল করেছেন ডাকসুর ভিপি নূর। ডাকসুতে শোভনের পরাজয়ের 5 কারণ। ক্যাম্পাসে ঢুকেই হামলার শিকার ডাকসুর নবনির্বাচিত ভিপি। ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদে পূর্ণ নির্বাচন দাবি করছি নূর। সন্ধ্যার সংবাদ শিরোনাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।